ভবদহের সমস্যা এটি দীর্ঘদিনের সমস্যা, কিন্তু এইবার এত বেশি বৃষ্টি হয়েছে এবং এত বেশি মানে প্রকট আকার ধারণ করেছে যে মানুষজনের খুব কষ্ট হচ্ছে। এবং সেই প্রেক্ষাপটে আসলে আজকে আমি চলে এসেছি আমার মন্ত্রণালয় থেকে, আমার পানি নির্ভরের ডিজি সাহেব আসছেন, আমার জেলা প্রশাসক সাহেব সাথে আছেন, এছাড়াও আরও অন্যান্য কর্মকর্তারা সাথে আছেন। আর আমি মনে করি যে এই ধরনের সমস্যাগুলোকে আমাদের দ্রুত অ্যাড্রেস করতে হবে, কারণ যেহেতু জনগণের সমস্যা হচ্ছে, কষ্ট হচ্ছে, সেই জন্য। তো আমি দেখে গেলাম, আমি আমনায় খালটা দেখেছি, আমনায় খালের ডাউনের যে অংশটুকু আছে সেটা কিন্তু আসলেই খুব জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এটি আমি পরিদর্শন করে দেখলাম আপের দিকেও কিছুটা অংশ, যেটা নাকি এটাও খনন করা বা এটার মানে প্রশস্ততা এটিও জরুরি। একই সাথে এখানে যে আসলাম ভবদহের যে গেটগুলো সেগুলো দেখলাম, এখানে আসলে দুই প্রান্তে যে পানির উচ্চতা এটি অনেক অনেক বেশি, ফলে যদি আমরা হরিনদীর ডাউনে কিছু পানি অপসারণের ব্যবস্থা করতে পারি সেটিও কিন্তু আমাদের মাথায় আছে, ফলে সেটা নিয়েও আমরা প্রকল্প গ্রহণ করতে পারি, সেটিও আমার কাছে মনে হয়েছে। সেটা নিয়ে আমরা আমাদের যেহেতু একটা IWM নামে একটি প্রতিষ্ঠান আছে, CGIS নামে একটা প্রতিষ্ঠান আছে, এই দুটি প্রতিষ্ঠানকে আমি বলবো যে ওনারা একটা অ্যাসেসমেন্ট করে যে কী করলে পরে এই সমস্যাটি দ্রুত সমাধান হবে। পরে আমরা যেটা স্থানীয়দের চাহিদা এবং আমাদের টেকনিক্যাল যে রিপোর্ট তার ভিত্তিতে কম্বিনেশনের মাধ্যমে আমরা এমন কিছু করবো যাতে করে স্থানীয়দেরকে সম্পৃক্ত করা যায়, অর্থাৎ শুধুমাত্র মানে টেকনিক্যাল রিপোর্টের ভিত্তিতে না, স্থানীয়দের সম্পৃক্ত করে যেন এই সমস্যাটি সমাধান করা যায়, সেই বিষয়ে আমরা উদ্যোগ গ্রহণ করবো ইনশাল্লাহ।